আরও একবার জাতীয় দলের জার্সি গায়ে নিজের অধরা স্বপ্নপূরণের লক্ষ্যে মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি চিলির বিরুদ্ধে রিওতে নিজেদের এবারের কোপা অভিযান শুরু করবে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা মাঠে নামার আগে চিরাচরিত এক প্রশ্নের জবাব দিলেন আর্জেন্টাইন অধিনায়ক বারংবার একাধিক মহল থেকে দাবি করা হয় অত্যাধিক মেসি নির্ভরতাই আলবিসেলিস্তে দলের ব্যর্থতার আসল কারণ তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ফুটবল জাদুকর একক ব্যক্তিত্ব নয় বরং খেতাব জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়াই বরাবর আসল লক্ষ্য বলে তার মতো আর্জেন্টাইন মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি দাবি করেন কোনো সময় দল আমার ওপর নির্ভরশীল ছিল না শক্তিশালী এক দল গড়াই সবসময় আমাদের লক্ষ্য ছিল দল মজবুত না হলে কোনোভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না আমার মনে হয় পূর্বে কোপা আমেরিকা খেলার অভিজ্ঞতা দলের সকলকেই বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। আমরা কঠোর অনুশীলন করছি এবং দল সঠিক পথেই এগোচ্ছে আলবিসেলিস্তে জার্সি গায়ে বারবারই তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে তবে দেশের জার্সি গায়ে যে কোনো ম্যাচ খেলাই যে তার কাছে কতটা গৌরবের তা ফের একবার মনে করিয়ে দিলেন এলেমটেন জাতীয় দলের জার্সি গায়ে ফ্রেন্ডলি হোক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ হোক কোপা আমেরিকা হোক কি বিশ্বকাপ প্রতিটা ম্যাচেই আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ সত্যি বলতে এতগুলো ম্যাচ খেলব দেশের জার্সিতে তা আমি কোনোদিন ভাবিনি তবে বর্তমানে থেকে সবসময় নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করি আমি বলে জানান মেসি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ